তো বন্ধুগণ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর, ফের ধ্বংস করতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ডগলাস। তো বন্ধুগণ, এই ঘূর্ণিঝড় কোথায় কখন আছড়ে পড়বে, কতটা ক্ষয়ক্ষতি হতে পারে, কত কিলোমিটার বেগে আসবে, আমরা এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা বা কোন রাজ্য থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। আজ রবিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আছড়ে পড়তে পারে ক্যাটাগরি 3 মাত্রার সামুদ্রিক ঘূর্ণিঝড় ডগলাস। জানা গিয়েছে ওই ঝড়গুলি হলো হ্যারিকেন হান্না, হ্যারিকেন ডগলাস এবং ট্রপিক্যাল ঝড় গঞ্জাল। জানা গিয়েছে হ্যারিকেন হান্না শনিবার সকালে শক্তি বৃদ্ধি করে, এর গতিবেগ 75 MPH ছিল, আর এর সেন্টার ছিল কর্পাস ক্রিস্টির 100 মাইল পূর্ব দক্ষিণ পূর্বে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার NHC জানিয়েছে ডগলাস ঘন্টায় 120 মাইল প্রায় 193 কিলোমিটার ঘন্টা গতিবেগে প্রবাহিত হচ্ছে এবং কেন্দ্র থেকে অন্তত 25 মাইল বিস্তৃত হয়ে এগোচ্ছে। উপকূলে আঘাত হানার সময়ে শক্তিশালী ঝড় হাওয়া, ভয়ঙ্কর ঢেউ এবং ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। টেক্সাসের সামুদ্রিক এলাকাগুলিতে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে, যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই কারণে প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় বাহিনীকেও। তবে ক্রমেই এগিয়ে আসছে হ্যারিকেন ডগলাস, তবে মাটি স্পর্শ করার আগে ওই ঝড়ের ক্ষমতা অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এর গতিবেগ 110 MPH থাকবে বলে জানানো হয়েছে, যা আগামী 36 ঘন্টার মধ্যে কমবে, তবে ক্রমে উত্তর দিকে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।